আসসালামু আলাইকুম আফারা দাদরা বাইজেনেরা, মুই আজকে তোমাকে এককালে সোজা বেলের মিষ্টি বানাই দেহামু। হঠাৎ করি যদি মিষ্টি খাইতে মনে লয় রাইতে বেনে বিয়েলে কি বেলের সেট করি বানাই খাইয়ে লাই দেবা, 5 মিনিট হেয়ে দেও। এনে গন লিকুইড দুধ এই লইছি 1 কাপ, এর লগে পানি দিমু আবার 1/2 কাপ। অনেক গন দুধ তো এই জন্য পানি পুরোই দিছি 1/2 কাপ আর কি, 1 কাপ দুধের লগে। আর চিনি দিয়ে দিছি 2 টেবিল চামচ, খেয়াল করে দেখো নতুন যারা। আর সুজি দিয়ে বানামু, ছানা বানানোর কোনো ঝামেলা ছাড়াই। এর লগে সুজি দিয়ে দিছি 1/2 কাপ, 1 কাপের অর্ধেক আর কি। নতুন গজন্য সব টিপস দিয়ে দিতে আছি, নাইলে হেরা আবার মেজারমেন্ট ঠিক না বুঝলে দেখা যাইবে যে আউলেই হেলাইবে। আর দিয়ে দিছি ঘি 2 চা চামচ, ঘি দেয়ার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আইবে। আর লবণ দিয়ে দিছি অল্প 1 চিমটি, দেখা যায় অনেকে মিষ্টি জিনিসে লবণ খায় না, আবার অনেকে লবণ খায়, তো লবণটা দিলে একটু স্বাদটা ভালো হয়। আর 2টা দিছি এলাচ যাতে ঘ্রাণটা ভালো হয়। খুবই সহজে নরম তুলতুলে এই রসগোল্লা বানাই খাইতে পারবা যে কোনো সময়, মেহমান হোক বা নিজেরা খাইতে ইচ্ছে করলে। অনেক সময় দেখা যায় কি হঠাৎ মিষ্টি খাইতে ইচ্ছে করে, তখন এইটা খাওয়া যায়। এন এইটারে কিন্তু জাল দিতে আছি, জাল দিয়ে এককালে ঘন থকথকে করি হেলাইতে হইবে। এই যে যখন এই কড়াই দিয়ে উড্ডে উড্ডে যাইবে উপরে, মানে লাগিয়ে পড়বে না, তখন বোঝা যাইবে যে হয়ে গেছে। সুজিটা অনবরত এরকম দাঁড়াই থেকে নাড়তে হইবে, নাইলে কিন্তু দেখা যাবে দলা পাকাই গেছে, এটা চুলের দাঁড় দিয়ে কিন্তু সরা যাইবে না। আজগুই যারা মোর চ্যানেলটায় নতুন আইসো, মিষ্টি মুখ করিও, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকিয়ে যাইও, হেলে মোর নতুন নতুন ভিডিও সবসময় দেখতে পারবা। দেখো এই যে সুজি এমনি যে হমের রান দিয়ে খাও না তোমরা, ওই যে রুটির লগে হের হমের এই রান্দাটা অনেকে বাজ্য লয়, তাই এই মিষ্টি বানাইতে লইলে কিন্তু বাজা যাইবে না, সুজিটা কাঁচাই দিতে হইবে। এইটা হইছে যাইয়া আলাদাভাবে টিপস, বাজা যাইবে না। এখন এই যে উডেই হেলাইতে হইবে, প্যান দিয়ে সারিয়ে যাইতে আছে, এই যে লাগিয়ে পড়ে নাই কিন্তু দলা দলা হয়ে গেছে, মানে সুজিটা হয়ে গেছে। যেহেতু আজকে প্রথম বানাইতে আসি এই জন্য বেশি বানাইনি, অল্প পরিমাণ বানাইছি, 1 কাপের অর্ধেক কাপ, 1/2 কাপেই দেহ কতখানি হয়েছে, এতেই অনেকগুলো মিষ্টি হইবে। এখন এটারে ডাইলে ঠান্ডা করতে দিছি, ঠান্ডা হোক এরপরে ডারে মিষ্টি বানামো। মানে মিষ্টি বানাইলে তো মিষ্টির আবার রসগোল্লার রস লাগবে, এই রসগোল্লার রস বানাইতে আসি। দেখো এই কাপের 2 কাপ দিছি পানি, যেটা দিয়ে মাপিয়ে দেবা হেডের চিনি দেবা আবার 1 কাপ, এই যে 2 কাপ পানির লগে 1 কাপ চিনি দিয়ে দিছি এটার শিরা বানানোর লগে। মিষ্টির শিরা বানাইতে হইলে এরহমেরই বানাইতে হইবে, বেশি ঘন বানান যাইবে না পাতলা। আর গেরানের লগে একটা এলাচ দিয়ে দিলাম, অনেকেই মিষ্টি জিনিস এলাচের ফ্লেভারটা পছন্দ করে, আর যারা না পছন্দ করে সেগুলো দেওয়ার দরকার নেই। তাই চিনির শিরাটা এরহমের ফুটে উঠবে, 3-4 মিনিট ফুটাইলেই হইবে, এটা কিন্তু ঘন করা লাগবে না। এন এটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, এটির দিয়ে মিষ্টির শেপ দিমু। তোমরা যার যেরমের ইচ্ছে লম্বা গোল শেপটা ইচ্ছে মতো দিতে পারো, যেহেতু রসগোল্লা বানামো এন রসগোল্লার শেপটাই দিমু। ছানা বানানোর ঝামেলা ছাড়া যে কোনো সময় বানাই খাইতে পারবা অল্পের মধ্যে। একটু পাউডার দুধ ছিঁড়েই দিতে আসি, যেমন স্বাদ হইবে তেমন ঘেরা নাইবে। এই পাউডার দুধটা এটা হচ্ছে অপশনাল, তোমরা না দিলেও পারো, সুজিটা ঠান্ডা হইলে এমনিই শক্ত হয়ে যাবে। এটা এক্সট্রা স্বাদের জন্য দিছি, আর একটু ঘি দিলাম ফ্লেভারের জন্য, রাতেও লাগিয়ে পড়বে না, এরকম একটুখানি ডলা দিলেই হবে। এটা কিন্তু বেশি আটা যে রুটি বানানোর জন্য মাঝে মানুষে মথে এগুলো লাগবে না, এটা জাস্ট মিক্সার করতে হইবে। আর ঠান্ডা হইলে এটার শেপ দিতে হইবে, গরম অবস্থায় কিন্তু এটা শেপ দেওয়া যাইবে না। এইগুলো জাস্ট মিক্সার করিয়ে লইলাম, এই যে পাউডার দুধ দিছি আর ঘি দিছি, এটার মিক্সার করিয়ে দিতে আসি। এই যে মিক্সার করা শেষ, এখন এরমের একটু হাতে একটু ঘি লাগাই, এরপর গোল গোল শেপ দিলেই হইবে। এটা যে কোনো কেউ দেখলেই পারবে আর কি, মন নতুন আফাগুলো গিয়ে আর কি এই টিপসটা দিলাম। নতুন যারা মিষ্টি বানাইবে হ্যাঁ জন্য A to Z, মিষ্টি যাতে ভাঙ্গে না যায় বা নষ্টই না যায়, এই প্রসেস ফলো করলে সুন্দর মতো বানাইতে পারবে। এই দেখো কতগুলো মিষ্টি হয়েছে 1/2 কাপ সুজি দিয়ে, খুব সুন্দর নরম হয়েছে এককাল বলের মতো। তাই এই যে চিনির শিরা কিন্তু 4-5 মিনিট ফুটছে সুন্দরভাবে, চিনির স্বাদটাও পারফেক্ট আছে। এখন এই ফুডইনের শিরের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম।
গুনে দেখো কতটুকু মিষ্টি হয়েছে, 16-17টা মিষ্টি হয়েছে হাফ কাপ সুজি দিয়ে আর 1 কাপ চিনি দিয়ে। এককালে খুবই সহজ আর সস্তায় মিষ্টি পাবা, দোকান দিয়ে কেনা লাগবে না, ঘরে বই অল্প খরচে মিষ্টি বানাই খাবা, নিজে গো হাতের জিনিস খাওয়ার তো স্বাদই আলাদা। জাস্ট 5 মিনিট ফুটবে, 5 মিনিট পর চলে এলাম, দেখো এত নরম হয়েছে মিষ্টিগুলো, এককালে ছাড়িয়ে ছাড়িয়ে যাওয়া ধরছে। এখন অফ করে দিলেই মিষ্টি কিন্তু ডান। এরপর আবার আধা ঘন্টা পর খুল, মানে রসটা যাতে ভিতরে ঢোকে, মিষ্টি এত নরম হয়েছে যে একটু ধরার আগেই ভাঙ্গে যাইতে আছে। খুবই সুন্দর রসালো আর সুস্বাদু হয়েছে। তোমরা যে কোনো কেউ এই প্রসেসটা ফলো করে বানাবা, দেখবা খুবই মজা হয়েছে। আর ঘির একটা যে ফ্লেভার সেইটাও আইতে আছে, আর রসটা পুরো ভিতরে ঢুকিয়ে গেছে। তাই আজ গুমা তো বিদায় নিলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।